হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদেরকে আমি খুব সহজে কীভাবে বেলুন আঁকা যায় সেটা দেখাবো। দেখো, প্রথমে যেটা করবা, একটা ফোঁটা দিবা। ফোঁটাটা দেওয়ার পর নিচ থেকে উপর উঠবো আমরা। হয়ে গেল বেলুন। এরপর দেখো, এভাবে আবার আঁকা যায়। একটা দাগ দিলাম, তারপর দাগের এ পাশ থেকে গিয়ে ওই পাশে ঘুরে আবার এই দাগে চলে আসলাম। এভাবে আঁকা যায় ইচ্ছে করলে। ডিজাইন দিলাম, ইচ্ছামতো ডিজাইন দিলাম। তারপর তুমি ছুলে এভাবে আঁকতে পারো। দেখো, 1, 2, 3। তো তোমাদেরকে ওই তিনটা দেখালাম। তুমি এখন তুমি যদি জোড়া আঁকতে চাও দুটা, তাহলে কীভাবে একবার দেখো। একটা ফোঁটা দিলাম, দেওয়ার পর এই যে আঁকলাম, তুমি ইচ্ছে করলে এখান থেকে আবার এখানে নিয়ে আসো। হয়ে গেল। তোমার যেহেতু তোমার দুটা বেলুন, তো দুটা সুতা দিলাম আমি, ঠিক আছে? এখানে অন্য ডিজাইন তুমি দিতে পারো। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। এখন গেল জোড়া। এখন যদি ইচ্ছে তিনটা দিতে, তার কী করবা? তিনটা এখানে টাকলাম, ঠিক আছে? তারপর এখানে আমি আর টাকলাম, এখানে লাগাই দিলাম, এখানে আমার আর টাকলাম। আসলে ভিতরের ডিজাইন তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবে, ইচ্ছা মতো যেটা ভালো লাগে তোমার, ঠিক আছে? এটা একটু আঁকা বাঁকা দিতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা করলে আবার বেলুন তিনটাকে একসাথে লাগিয়ে আঁকতে পারো। দেখো, এভাবে দিলাম। তুমি এখান থেকে এখানে নিয়ে আসো, এখান থেকে আবার এখানে নিয়ে আসো। হয়ে গেল। আসলে তুমি ইচ্ছে করলে সবই পারো, একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, বাসা অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে। এভাবে দাগ দিতে পারো। এখন আমি তোমাদেরকে একটা বেলুনের রং দেখাবো। আসলে বেলুনের রং তো ইচ্ছামতো দেওয়া যায়, তুমি ইচ্ছামতো রং পছন্দ করবা, যেগুলো বেশি ব্রাইটনেস বেশি, যেমন হলুদ, লাল, নীল, সবুজ, ওরকম আর কি। তো তোমাদেরকে আমি রংটা দেখাচ্ছি। আমি প্রথমে যে পেজে আঁকলাম সেটার আমি রং দেখাচ্ছি। তুমি ইচ্ছে করলে প্রথমে রঙগুলো দাগে নিতে পারো, তুমি কোনটা কী রং করবা। ধরো আমি এটা লাল দিলাম, ধরো আমি এখান থেকে এটা হলুদ দিলাম, এখান থেকে আমি নীল দিলাম, ধরো তুমি এখান থেকে সবুজ দিতে পারো ইচ্ছে করলে, অথবা যেটা বেশি ভালো লাগে ওটা তুমি এখানে পিঙ্ক কালার দিতে পারো। সবার লাস্টে যেটা সেটা তুমি ইচ্ছে করলে আবার গ্রিন দিতে পারো বা ব্লু দিতে পারো। তো দেখো, তুমি দাগে নিলাম, এরপর তুমি রং শুরু করবো। প্রথমে কী করবা, প্রথমে পাঁচ দিয়ে যাই করে নিবা, নহয় তোমার রংটা অনেক সব রং বাইরে যেতে পারে। বন্ধুরা, তো দেখলে তো কীভাবে রঙটা করতে হয়। এখন আমি ওটা করলাম আমি টিটি কালার দিয়ে, তো এখন এটা আমি ডায়মন্ড রং দিয়ে করছি। দেখো কীভাবে করছি।
তো দেখতে পাচ্ছ তোমার ইচ্ছে করলে এখানে এই যে আমি যে কালারগুলো করলাম শুধু শুধুমাত্র লাল দিয়ে করলাম, তুমি ইচ্ছে করলে ভিতরে বিভিন্ন কালারও করতে পারো। তো লাল রংটা বেশি ছড়ায় যায়, তো যার কারণে তুমি ইচ্ছে করে শুধু লালটাই করতে পারো, এটা আলাদা একটা সৌন্দর্য। তো বন্ধুরা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা নতুন নতুন ভিডিওর জন্য তুমি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আর ধন্যবাদ অনেকক্ষণ দেখার জন্য।